আমি আলু কিনেছি, পেঁয়াজ, আর হলো পটল কিনেছি, তারপর হলো শশা কিনেছি, পেঁপে কিনেছি, মানে তরকারি যেগুলো আর কি সবজি খাওয়ার সবগুলোই কিনেছি। আলু কিনেছি আমি 45 টাকা, আর পেঁপে কিনেছি হলো 60 টাকা, না 30 টাকা, না এরকম 30 টাকা, আর হলো পেঁয়াজ কিনেছি 70 টাকা। আরো 4 ঘন্টা শুনলে শুনলেন, আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে প্রাণদাল, মুঠোয় মুঠোয় সময় পার। দাম আগের তুলনায় একটু কম, কারণ আমরা তো আসলে আমাদের কিনতেই হবে, খেতেই হবে, কিছুই করার নাই। কারণ যে পেঁয়াজ ছাড়া খাইতে পারবো না, কিছু সবজি তো খাইতেই হবে এই জন্য। আর মরিচ কিনেছি 100 টাকা কেজি, এর আগের তুলনায় আজকে একটু কম, কারণ এর আগে তো 800 টাকা হইলো, তারপর 250 টাকা, 150 টাকা, আজকে কিনলাম 100 টাকা। আজকে একটু ভালো লাগলো যে মরিচ 100 টাকায় আসছে। জি, এটা হ্যাঁ অবশ্য প্রয়োজন আছে, আমাদের ক্ষেত্রে ভালো, কারণ যে আপনারা যদি মাঝে মাঝে এরকম ইয়া করেন তাহলে আমাদের পক্ষে ভালো হয়, কারণ যে আমরা আসলে হিমশিম খাই কেমন, যে এই জিনিসটার এত দাম কেন, এটা মনে হলেই বাজারে আসতে ইচ্ছা করে না। কারণ যে মরিচের যে দাম গেছে তখন তো আসলে মানে বাজারেই আসা যায় নাই, যে মরিচ এত দাম কিভাবে কিনবো। হ্যাঁ, যে মরিচ 60 টাকা 30 টাকা আমরা কিনছি, সেই মরিচ এখন আজকে কিনলাম 100 টাকা, আর যখন 800 টাকা হয়েছিল তখন তো মানে কিনি নাই, আমি বাজারেই আসি নাই আসলে। ঠিক আছে, তো আপনাদের এগুলো দরকার আছে, আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যে আমরা কিভাবে চলবো, আপনারা পাশে থাকলে আমরা একটু ভালোভাবে চলতে পারবো, এটাই। বাজার মনিটরিং করা অত্যন্ত ভালো কাজ, এটা জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তারপর পেঁয়াজ রসুন আদা অনেকেই দাম অনেক সময় মূল্য বৃদ্ধি, হঠাৎ করে মূল্য বৃদ্ধি হয়, সেটা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তাই মনিটরিং বারবার হলেই জনগণের জন্য উপকৃত হবে, এটা অসৎ ব্যবসায়ীরাও সাবধান হবে। ধন্যবাদ আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুব রহমান স্যারের নির্দেশে আসলে আজকের এই মনিটরিংটা। আপনারা জানেন যে জেলা প্রশাসন নিত্য প্রয়োজনীয় যে জিনিসের মূল্য যেটা রয়েছে, আমাদের কিন্তু এই মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আমাদের এক্সিকিউটিভ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। তো আজকে এসেছিলাম আমি এখানে আমাদের জনসচেতনতা তৈরি করতে, আমাদের সবাই রয়েছেন, আমাদের সাথে আমাদের চেম্বারের প্রতিনিধি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইসাহ সাহেব, আমাদের এডি ভোক্তা রয়েছেন, আমাদের মার্কেটিং অফিসার সহ আমাদের ফুল টিমটা আমরা নিয়ে এসেছি, কারণ আমরা চাই মানুষকে সচেতন করতে, পাশাপাশি যারা এই দ্রব্য যারা বিক্রেতা তাদেরকেও সচেতন করতে যে আসলে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য কোনটা এবং সেই মূল্যে যেন তারা জিনিসটা বিক্রি করেন। পাশাপাশি তারা যে জিনিসটা নিবেন, যে জায়গা থেকে, পাইকারি জায়গা থেকে যে জিনিসটা তারা নিচ্ছেন সেটার জন্য ক্রয় রসিদটা অবশ্যই তারা সংগ্রহ করেন এবং মূল্য তালিকাটা যেন প্রদর্শন করেন। আমাদের এই ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আমরা এটা রেগুলারই করি, পাশাপাশি আমাদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট সেটাও অব্যাহত রয়েছে। আমরা সাধারণত ব্যবসায়ীদের জন্য সবসময় সতর্কতার অবস্থান নেওয়ার চেষ্টা করি, যাতে ভোক্তারাও কোনো অসুবিধায় না পড়ে এবং ব্যবসায়ীও কোনো অসুবিধায় না পড়ে। তার জন্য অনেক সময় আমরা নিজেরাও ব্যক্তিগতে এসে তাদেরকে সমন্বয় করে, যাতে করে কোনো অনিয়ম না হয়, সবাই জানি সঠিকভাবে আমরা চলতে পারি, সেভাবে পদক্ষেপ নিয়ে থাকি। চেম্বার অফ কমার্সের পর থেকে আমরা এটা প্রতিনিয়ত এটা করে থাকি আর কি। আচ্ছা, আমরা সিরাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা এবং আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশনা মতো আমাদের এই অভিযান চলমান রয়েছে এবং আমরা সচেতন করছি হ্যান্ড মাইকের সাহায্যে, সরকার নির্ধারিত যে মূল্য সবাইকে অ্যাওয়ার করছি, লিফলেট প্যাম্পলেট বিতরণ করছি এবং অন্যান্য বিষয়গুলো প্রতিপালন করার জন্য আমরা সবসময় এটা মাঠে রয়েছি, এটা চলমান থাকবে।